ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রী তোমাদেরকে আজকে আমি মিলেট পড়াব তো মিলেট দেখো শুষ্ক এবং উষ্ণ এলাকায় হুম যেসব স্বল্পস্থায়ী ঘাস জাতীয় নিকৃষ্ট শ্রেণীর ক্ষুদ্রাকার দানাশস্য জন্মায় নিকৃষ্ট শ্রেণীর কারণ কারণ এটার উৎপাদন সাধারণত আমরা দেখতে পাই কি সেতু শুষ্ক অঞ্চলে হয়ে থাকে এবং তাদের একত্রে আমরা মিলেট বলে থাকি জোয়ার বাজরা রাগি এরা হল এদেরকে একত্রে মিলেট বলা হয় হ্যাঁ এছাড়াও কোরা কডন কুটকি সানোয়া হরকা ভাড়াগু বৌটি রাজগিরাও বিভিন্ন ধরনের এর মধ্যে অন্তর্গত রয়েছে তো জোয়ার বাজরা রাগি এদের ব্যবহার চেয়ে দেখি এটা সাধারণত কার্বোহাইড্রেট প্রোটিন ভিটামিন হ্যাঁ খনিজ সমৃদ্ধে খুবই সস্তা খাদ্যশস্য এবং বহু সংখ্যক গরিব মানুষের খাদ্যদ্রব্য হচ্ছে এটা এবং এটি দেশের বিভিন্ন অংশে পশু খাদ্যরূপে ব্যবহৃত হয় রাগি এবং বাজরার খড় পশু রূপে ও গৃহের ছাউনিতে ব্যবহৃত হয় পৃথিবীর মধ্যে আমরা যদি দেখি গোটা ওয়ার্ল্ডের মধ্যে ভারত প্রথম স্থান করে নাইজার চীন উল্লেখযোগ্য প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান করে তো আমরা একে একে আসি প্রথমে আসি জোয়ার তো তোমরা সকলেই জোয়ার গাছ জোয়ার গাছ হয়তো লক্ষ্য করেছ যার বৈজ্ঞানিক নাম সরগাম ভালগিয়ার এটি সাধারণত মিলেট জাতীয় ফসল হ্যাঁ এবং জোয়ার চাষের জন্য অনুকূল ভৌগোলিক পরিবেশ সাধারণত একটা জলবায়ু উষ্ণ শুষ্ক ক্রান্তীয় জলবায়ুর ফসল হ্যাঁ উষ্ণতা সাতাশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস বৃষ্টিপাত একশো বৃষ্টিপাত দরকার হয় এবং দীর্ঘকালীন খরা জোয়ার গাছে ক্ষতি করে মাটি সাধারণ পলি দোয়াশ বেলে মাটিতে জোয়ার গাছ হয়ে থাকে এবং জমির প্রকৃতি আমরা যদি দেখি সাধারণত উত্তম জল নিকাশনী সুবিধাযুক্ত ঢালু জমিতে জোয়ার হয়ে থাকে এবং জোয়ার বাজার আগেই সাধারণত চাষের মরশুম খারিফ ও রবি ফসল হিসাবেই এটি বেশি চাষ হয়ে থাকে এবং এদের বন্টন যদি দেখা যায় জোয়ার উৎপাদনে আমাদের মহারাষ্ট্র জোয়ার উৎপাদনে মহারাষ্ট্র প্রথম স্থান অধিকার করে থাকে আমরা জোয়ার উৎপাদনে আমরা দেখব কি মহারাষ্ট্র প্রথম স্থান অধিকার করে তারপরে রয়েছে কর্ণাটক দ্বিতীয় স্থান অধিকার করে তামিলনাড়ু তৃতীয় স্থান অধিকার করে থাকে এছাড়াও রাজস্থান রয়েছে মধ্যপ্রদেশ রয়েছে এবং মহারাষ্ট্রের যদি আমরা দেখি হ্যাঁ মহারাষ্ট্রের জোয়ার উৎপাদন প্রায় ফিফটি এলাকায় হয়ে থাকে বিস্তৃত অনেক অংশেই জোয়ার হয়ে থাকে মহারাষ্ট্রের জলগাঁও হ্যাঁ তারপরে বুলধানা আকোলা অমরাবতী ওসমানাবাদ সোলাপুর নাগপুর সাঙ্গলি জেলায় চাষ হয় কর্ণাটক দ্বিতীয় স্থান ধরে করে ধারেওয়ার বেলগাঁও বিজাপুরে তামিলনাড়ু তৃতীয় স্থান ধরে করে থাকে তামিলনাড়ুতে ধর্মাপুরী তিরুচিরাপল্লী কোয়ম্বাটুড়ে চাষ হয়ে থাকে এবং আমাদের এই যে মিলেট আমরা পড়ছি এই মিলেটের গবেষণাগার বা রিসার্চ সেন্টারটা অবস্থিত রাজস্থানের যোধপুরে অবস্থিত এটা জোয়ার এইবার আমরা চলে আসবো আর জোয়ার একটা জিনিস পড়তে হবে জোয়ারকে সাধারণত চোলাম বলা হয় তামিলনাড়ুতে হ্যাঁ জোয়ারকে চোলাম বলে থাকে এটা একটু ভালো করে দেখে নিও এরপর আসবো আমরা বাজরা তোমরা বাজরা গাছ দেখেছ হ্যাঁ দেখে নাও বাজরা হলো ভারতের উল্লেখযোগ্য দ্বিতীয় প্রধান শস্য এবং এই বাজরা গাছের জন্য টেম্পারেচার দেয় যদি দেখা যায় এটারও দক্ষিণ ভারতে কুম্ভু বলা হয় তাহলে কোন ফসল কিনে ব্যবস্থা যদি একটু নোট করে রাখবে যেমন জোয়ারকে চোলাও আর এটা হচ্ছে কুম্ভু বাজরা চাষের জন্য জলবায়ু উষ্ণ শুষ্ক ক্রান্তীয় জলবায়ুর ফসল হ্যাঁ টেম্পারেচার পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস বৃষ্টিপাত চল্লিশ থেকে পঞ্চাশ সেন্টিমিটার আর একশো অধিক বৃষ্টিপাত বাজরার ক্ষতি করে জমি সাধারণত সমতল ঢালু জমি ভালো আর বেলে মাটি কালো মাটি লাল মাটি আদর্শ আর খারিফ রূপে বর্ষাকালেই চাষ করা হয় মে সেপ্টেম্বর মাসে বোনা হয় অক্টোবর মাসে কাটা হয় তো এটা হলো আমাদের বাজরা এবার বাজরা যদি আমরা উৎপাদন দেখি বাজরা উৎপাদনে আমাদের ভারতবর্ষে সাধারণত বাজরা রাজস্থান রাজস্থানে সর্বাধিক বাজরা চাষ হয়ে থাকে রাজস্থানের ভারতবর্ষের মোট উৎপাদনের প্রায় ফিফটি ফাইভ পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট এই বাজরা রাজস্থানে হয়ে থাকে রাজস্থান যোধপুর হুম বিকানির বারমের গঙ্গানগর মাধুপুরে হয়ে থাকে উত্তরপ্রদেশ দ্বিতীয় করে থাকে মোট উৎপাদনের নাইনটিন পয়েন্ট সিক্স উৎপাদন হয়ে থাকে আগ্রা আলিগড় বাদুয়ান মোরাদাবাদ গুজরাট তৃতীয় স্থান করে থাকে মোট উৎপাদনের এইট পয়েন্ট উৎপন্ন হয়ে থাকে এর কচ্ছেও মহেসেনা ভাবনগর সুরেন্দ্রনগর জামনগরে হয় অন্ধ্রপ্রদেশ চৌত্র করে থাকে সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট চাষ হয়ে থাকে হরিয়ানা পঞ্চম স্থান করে হ্যাঁ হরিয়ানার মাহিন্দ্রগড় বিয়ারি রোটাক গুরগাঁও হিসার প্রভৃতি অঞ্চলে বাজরা চাষ হয়ে থাকে এরপর আমরা চলে আসবো রাগী রাগী যার বিজ্ঞানসম্মত নাম লিউসাইন কোরাকানা আর বাজরার বিজ্ঞানসম্মত নাম আমাদের হচ্ছে পেন্নিসিটাম টাইফোডিয়াম হ্যাঁ বাজরার বাজরা নাম দেখে রাখবে রাগী যদি চলে আসি আমরা রাগি গাছ দেখো তোমরা ছবিতে রাগী গাছটা এবং রাগী গাছ সাধারণত রাগীর জলবায়ু উষ্ণ ক্রান্তীয় জলবায়ুর ফসল টেম্পারেচার কুড়ি থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস বৃষ্টিপাত থেকে একশো সেন্টিমিটার মাটি সে হালকা পুলি মাটি কালো মাটি বিলে মাটি দুয়াশ মাটি চাষ হয়ে থাকে বর্ষাকালেই খারিফ রূপে উৎপাদিত হয়ে থাকে এবং এর প্রোডাকশন যদি দেখি সব কর্ণাটকে ভালো হয়ে থাকে চাষ রাগী কর্ণাটকে কর্ণাটক সাধারণ প্রথম স্থান ধরে করে থাকে কর্ণাটকে কোলার বেঙ্গালুরু চিত্রদুর্গ অঞ্চলে তামিলনাড়ু হচ্ছে দ্বিতীয় স্থান ধরে করে থাকে তামিলনাড়ু তারপরে হচ্ছে উত্তরাখণ্ড তৃতীয় স্থান ধরে করে থাকে তারপরে হচ্ছে মহারাষ্ট্র উড়িষ্যা উল্লেখযোগ্য স্থান অধিকার করে থাকে তো আমাদের আজকে তোমাদের এই জোয়ার বাজরা রাগি মিলেট এই তিনটে খাদ্য ফসল দেখানো দেখালাম এবং এই তিনটে আমাদের ভারতবর্ষের কোথায় কোথায় উৎপাদিত হয় সেটা দেখালাম থেংক ইউ ভালকৈ পঢ়ে নাও